ओम अज्ञान अतिमिरांध ज्ञानांजन शलाक्रिया चक्षुन्मीलित जन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोहविष्ट स्थापित जन भूतले स्वयं रूप कदाज्जं ददाति शपदांतिक वंदेहं श्रीगुरु सीजुत पदकमल श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं कंस साधयितं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्णपादान सहगण ललितां शिवशाखान्वितां तं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधा बृंदावनेश्वरी विश्वानुसुरधेवी प्रणमामि हरिप्रिय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आजिका श्रीकृष्ण चैतन्य भागवत संगर पक्षत्व करी गीता महाजज्ञ अभिजान आंजान कर हनुमान श्रीकृष्ण चैतन्य भागवत संघर एडमिन प्रधान एडमिन मोर खोला तथा मोर गुरु भाई श्रीजुक्त मानव सिंह मोरे मारल दादा हनुमा जे अभिजान हनुमा जे दादा देख चेटी कथा मार बोल रहा बुझे शांत कथा अनुता आजिकार ये संग से এঘর পরিণামে মধ্যমে গই এই যে সুযোগা আম পাশু এপের মাঝে মে গীতার কতহান শ্লোক বিশ্লেষণ করতো বলে আমি এতদিনে হান যে পাকড়িয়া নিজেই প্রস্তুত আসু এহানো মোর সৌভাগ্য হান এহানোর কারণে আজ আমি গীতা আম পাকা কতদিন পা করলু যদি সুযোগে আন যদি না কইলুস তে মধ্যমে ও গীতা আন পা করলু তাহলে এনে সুযোগ আন বারো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমার সমাজের পণ্ডিতগিরি থানি আসাম ভারত বাংলাদেশ ত্রিপুরা পিয়া যেভাবে হাঞ্চল আসি সমাজের কাবুলিয়া অতি উত্তম এবং বর্তমান আমার যে প্রজন্ম যে তা আইতারা পরবর্তী এতাইও এই যে ভাগব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এ কর্মধারা ধর্মর প্রতি এবং সমাজের প্রতি যে কর্মধারা করে যে তারা এটাও তার ভবিষ্যৎ অনুকরণ করিয়া সমাজে আন টাকা যে পথ অনুসরণ করছে সামাজিক অদ্ভুত নাই লইয়া অনেক অনেক ধরনের চলেছি ওটাও কিন্তু আশা করি ফিরিয়া ভাবিয়া না সমাজের পথ অধিক হইতায় ধর্মর প্রতি অনুরক্ত হইতায় বলিয়া ভাবিয়া যে শ্রীকৃষ্ণ ভাগবত সংঘর যে যে গিরিগিধানে ভক্তমানায় কাম করে আছে তারা গা তার আমি মর হৃদয় অভক্তি কাত করু বুঝে শান্ত। আজি শ্রীমৎ ভগবত গীতা আনাত্ত করি বিজ্ঞানযুগ বুতর ভানর 23 নম্বর শ্লোক আনাত্ত করি অক্ষর ব্রহ্ম যুগর দুয়ান শ্লোক পেয়া বাইশ্যকরণিকা বলিয়া নিয়ম করে সুযোগে আনতে নাই নিজে শান্ত মুনিনাঞ্চ মতিভ্রম মতে অতে যুগরি সে মুনির বুল আজিকারে গীতা পাঠ এনার মা মতিভ্রমর কারণে ভুলভ্রান্তি হইল ভারত বাংলাদেশ এবং আজিকারে আসল বহুদেশি আমি ভক্ত মানাই নিজের সমাজের সোয়া পম্পা সোয়া বুঝিয়া ক্ষমা করে শ্রবণ করবে না বারে বারে হাবি চরণ আজিকারে আসর অত করি ভক্তিঘাত করি আজিকার আসরে বহিতায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সমর সংগ প্রধান এপিন মানব সিং তারপরে আসর অতি ধন্যবাদ তার
বয়সান্ত অকরানি গীতার শ্লোকা না তাই সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধম গীতামৃতঙ্গ। যত উপনিষদ এতাহা বিয়ে মনে করি গুরু গিয়াগ দুগ্ধা গোপাল নন্দন ও গেয় গোর সালকমচি পেতায় জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখন গেয় গোর সালকম তা চিত্তে গুরু সহাগ লাগে উগর এবার অহংকর এতে প্রভাজি তৃতীয় পাণ্ডব অর্জুন বুতরা করে আজি ও অর্জুনে গুরু গেয় গোর সালকমতা ঠাক করে প্রভে চিপে ও সে নিকুলের সালকমতা তাই গীতাম্রি তার শ্রীমৎ ভগবত গীতার আর এক নাঙা আনৈতাই গীত উপনিষদ এনৈতাই গীত উপনিষদ বৈদিক সাহিত্যর যত উপনিষদ আছে এটার মাঝে হাবিত্ব করে শ্রেষ্ঠ উপনিষদ আনতাই শ্রীমৎ ভগবত গীতা এহান প্রধান বক্তা গলতাই জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এনের মা কথা আমি হজক পাতি খেয়া যদি আমি হজক পাতি খেয়া তাইলে নিজের ইচ্ছাইতে না হয় ডাক্তার বই কি সাথে অজকুতা খানা না হয়তো শিশিগর গোসানা যদি কোনো লেখা থার তাইলে ও লেখা পা করিয়া খানা মানে আমার হজক খানা ঠিক তদ্রু এই গীতা উপনিষদ শ্রীমদ ভগবত গীতা হান আমি হুনতাঙার এবং পাকড়তাঙার এহান কার নির্দেশগুলোতে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেহান মাত আছে ওহানেই আমি ওম ভাবে ভাবিত ইয়া আমি শ্রবণ করানি তাই প্রধান বক্তা বলতে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বইয়ে শান্ত এবাকায় আমিও করিয়া আজিকার গীতা পাঠ বিজ্ঞান যুগ বলতে এনার মাঝে বলে গেলগা কালি নাকি তো আমার খোলাবে যেহান দিয়া গেলগা সুরেশ সিংহ সুরেশ সিংহ সুরেশ সিংহ বাংলাদেশ সুদূর বাংলাদেশ লো এত করি তার অশেষ ধন্যবাদ তা নিয়ে আমি পানত প্রাণিত ইয়া একান্ত ইয়া ভক্তি ভাবল অথচ কর্মময় জীবনযাপন করে তা ভক্তি ভাবল যেভাবে তা আচার আচরণের নাম সাকন পিদা যে একান্ত ইয়া দিল বান আমি শুনলাম আগে তো শুনিয়া জায়গা হাবির অশেষ ধন্যবাদ খোলাবি একর অশেষ ধন্যবাদ নাম হবা করে পাকড়িয়ে গেলগা তারপরে আজি এ গীতা আনর পাঠ করানি সৌভাগ্য মরাং পরশে তাই বিজ্ঞান যুগর বাইশ নম্বর এবং তেইশ নম্বর হেনতা পাকরিয়া হাবি ভক্তমানের এটা শুনইল তবু মরে মর খোলাবি বান সিং তেইশের তো করি দাদাও করিস বলল হানতে তেইশে আনার তো করি অপরুগি তেইশ নম্বর শ্লোক আনতাই অন্তবত্ত ফলং তেসাম তৎ ভবতি অল্প মেধসাম দেবান দেবয়জ ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি এহান বইয়ে শান্ত অন্তবত্ত ফলং তেসাম তদ ভবতি অল্প মেধসাম মাতা তাকে আমলে তা আজি ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের মাতাই হে অর্জুন অল্প মেধসম অল্প বুদ্ধি অর্থাৎ বুদ্ধিহান বাড়তি জগতের সংসারের মাঝে আসি মনুষ্যতার মাঝে অল্প বুদ্ধি অর্থাৎ বুদ্ধি বাড়তি একটাও আসি কি সাথে বুদ্ধিহান বাড়তি বলেতে আসল যে বুদ্ধিহান জ্ঞান জ্ঞানওয়ান নাইয়া আর একা হানোর তা আসলাম বলে দর আছে নকলও আনোর আসল বলে দর সবরে মাথা তাই অল্প বুদ্ধি অন্ত ও যে অল্প বুদ্ধি ও তাই তানো আরাধনা কর্তারা যদি জ্ঞানী লাইস তাইলে একমাত্র জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে আরাধনা এবং ভজন সাধন কর্তারা কিন্তু অল্প বুদ্ধি অনার কারণে তানো জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে আরাধনা না করিয়া তানু আরাধনা করতারা বিভিন্ন দেব দেবতা তানু পূজা এবং অর্চনা করতারা আনতে মাতারানকে আমলেতে বিভিন্ন দেব দেবী যে তাই পূজা করতারা ও দেব দেবী তাই ফলু তা কোনো ওজন উড়ে তানু সন্তুষ্ট দেব পারতারা তা নাই
যদিও দিতারা তাইলে ভগবান শ্রীকৃষ্ণর আদেশ এবং নির্দেশ অনুযায়ী ও দেবদেব গীতায়তানু খোল দিতারা এবং বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা করিয়া যে ফল তানু পেইতারা ও ফল উতার মাতে তাই অস্থায়ী উতা ক্ষণস্থায়ী তা চিরস্থায়ী না কিন্তু জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করিয়া যে ফল পেইতারা জ্ঞানী মানুষ উতার ফলওয়ান কিন্তু চিরস্থায়ী তার হে অর্জুন আজি যে তাই দল সিং দল আছে যে তাই পূজা করতারা ওতা কেন তারা বলেতে যে দৌ গরে যে গই পূজা করত অন্তিমে অন্তে কেন তুই ঔদৌর লুক আন্তা প্রাপ্তি তুই যদি কোন জনা হয় সূর্য দেবতারা যদি পূজা করে তাহলে সূর্য লোক প্রাপ্তি তুই ইন্দ্র দেবতারা কোন জনা হয় পূজা করলে তা ইন্দ্র লোক প্রাপ্তি তুই মহাদেব বীরকর যদি কোন জনা হয় যদি পূজা অর্চনা করে তাহলে তা মহাদেব বীরকর বলে শিবলোক তা প্রাপ্তি তুই কিন্তু মরে যে তাই অনন্য হবে অর্থাৎ অন্য কোন ভাবনা নাই একান্ত মরে ভাবনা মর প্রতি ভাবনাযুক্ত ইয়া যেতাই কিন্তু হে অর্জুন মরে যেতাই পূজা অর্চনা এবং ভক্তি করতারা মর সাধনা করতারা ও তাতে কিন্তু অর্জুন মোর পরম ধামুয়ান প্রাপ্তি হইতারা মোর পরম ধামুয়ান প্রাপ্তি লেতে কেন তৈব তুব চিরস্থায়ী যেভাবে গোলোক এবং বৈকুণ্ঠ ধাম যেভাবে প্রাপ্তি তৈব চিরস্থায়ী ও কোনোদিন ওয়ান অস্থায়ী অনারে তাই বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা করিয়া দেবলোক যেতে প্রাপ্তি তারা উথা ক্ষণস্থায়ী অস্থায়ী কে বলি বলেতে এ যত দেবলোক যেটা আছে এবং আমার যে পৃথিবী মালে মেহেন পিয়া এনে মাঝে জন্ম মৃত্যু জরা ব্যাধি হান বিরাজ করল তা তো কইয়া দেবলোকে যে ব্রহ্মলোকে গেলগা বলিয়া জন্ম মৃত্যু জরা ব্যাধি এহানে তারা না পিতে হান না গই তারও জন্ম মৃত্যু জরা ব্যাধি বনে পেল করি তাও পুণ্য ফলে যে হ্যাঁ গেছি গা ওহান যে বাঘা লই তুপির মাঝে পুনরায় বারতা পৃথিবী মালে নাইয়া চরমুতি আর আজি বুঝেছেন তো এহানে আজি যে বাকা অর্জুনের বুঝিয়া যার গা ওপে দুই নম্বর শ্লোক এবার মানে দুই নম্বর চব্বিশ নম্বর শ্লোক ওনা মাঝে মাতের তাই কেমন বলতে বুঝেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ অব্যক্তং ব্যক্তিম আপন্ন মন্যন্তে মাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্তু মম অভ্যয়ম অনুত্তম মাতে তাই কেন হে অর্জুন বুদ্ধিহীন মানুষ অর্থাৎ এমন এমন মানুষ আছে যে তার বুদ্ধিহান কম ওগরে মাতে তাই বুদ্ধিহীন মানুষ উতাই কেন করতে বলাতে তানু মরে হারপা না তারা এবং তানু মরে চিনে না তারা বুদ্ধিহান বা টিয়ানতে অর্জুন তানু মরে চিনে না তারা এবং মরে তানু হারপা না তারা হারপা না তারা হানতে তানু মনে করতো তাই কি আম্বুলতে অর্জুন আমার তাই মেয়ে ঘরে তানু মনে করতো তাই কি আম্বুলতে এবং নিরাকার ব্রহ্ম তার কোনো আকার নেই আকার নেই হান তানু মনে করতারা তো মনে করলো হানতে এ পৃথিবী মালামে যে বাকামি দৈবকি গড়ে ইমার গড়ে এবং নন্দরাজার গড়াই আমি জরমই লওয়া বলিয়া নন্দরাজার গড়াই ঠাই লওয়া বলিয়া ধৈব কি মার গর্বে তো জরমইয়া নন্দরাজার গড়া ঠাইলু বলিয়া তানু মনে করতা তাই কি আমরা তো বুদ্ধিহীন তাই এগ সাধারণ মনুষ্য ডেকি গ অর্থাৎ নন্দরাজার কৃতজ্ঞ তা ব্রজর রাখা লাগ হয়তো তারাং যদি সাথে গুণ সম্পূর্ণ তাহলে পরম জ্ঞানিয়া গইতে পারে এবং পরম শক্তিমানা গইতে পারে কিন্তু বুদ্ধিহীনের কারণে তানু মনে করতার কথা কে আমল অর্জুনের মারতায় মরে তানু ভগবান বলিয়া মনে ন করতারা এবং তানু সাধারণ মানোয়া বলিয়া ভাবতারা এহান তাই বৈশান্ত মাতে তাই ও তানুর বুদ্ধিহীন এবং অজ্ঞানহানোর কারণে তানু এ মর পরম ভাব এবং মরে যে অভ্যয় অর্থাৎ অবিনাশী এ যে মোর অবিনাশী এবং অব্যয়ের গুণে তানু প্রাপ্ত হনার তারা একমাত্র তানুর বুদ্ধিহীনতার কারণে বুলিয়া করে প্রভেদ অর্জুনের মাত্র শান্ত আর একা মারতে গেলে ভগবান শ্রীকৃষ্ণও মাঠে গেছে গা অর্জুন অবজানান্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিত
ও বুদ্ধিহীন মানুষ তাই মনে করতা তাই মরে হান্না পিতারা যে তানু মরে সাধারণ মানুষ আগ বলিয়া মনে করতা কিন্তু আসলে এই সাধারণ মানুষ আগতে নাগই অর্থাৎ জন্ম মৃত্যু জরার ব্যাধির উঠে সচিদানন্দময় সচ্চিত এবং আনন্দময়ী শিব বিগ্রহ আগ মি সাধারণ মানুষ লগে সমান হব না কিন্তু অল্প বুদ্ধিতে মরে মানুষ আগ বলিয়া ভাব তারা ওহান তাই তানু জ্ঞানহান এবং ওহানেই তানু দুঃখ ভোগ করতারা 25 নম্বর শ্লোক এবার মা তায় হে অর্জুন ন অহম প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃত মূর অয়ং ন অভিজানাতি লোক মাম অজম অভ্যয়ং এর মা তাকে বলতে হে অর্জুন মি প্রভেমার তাই হান্না পিতারা যেতা মুরজন এবং বুদ্ধিহীন ও তারা মি কোনোদিন প্রকাশ না হবি মি কোনোদিন তানুরা প্রকাশে হান্না হবি কেবল তানু হান্না পিতারা তাহানতে মর উপলব্ধি করে না তারা গান্তে যদিও মি তানুর হৃদিগর মাঝে মি আত্মস্বরূপ যদি মি জীবের অন্তরে থাউবি তবুও কিন্তু বুদ্ধিহীন মানতরা মি প্রকাশ নাউরি এবং ওই পরিমাণে কিহানো থাউরি বলতে যুগমায়ার প্রভাবে মি যুগমায়ার প্রভাবে মি তানুর ভিতরে থাউরি ঠিকই কিন্তু আবৃত আমি ঘুরিয়া থাউরি তাই বুদ্ধিহীনের কারণে আমি তানুর প্রকাশ নারুর তানু যুগমায়ার প্রভাবে মি ঘুরিয়া থাউরি আনতে তানু কিহান কর্তার বলতে মি যে অজ এবং অভ্যয় এ যে স্বরূপে হানোর মর যে স্বরূপে হান তানু অভ্যয় মানে অবিনাশী অজ মানে অজ মর যে হান এহান কিন্তু স্বরূপে এহান তানু ধরে না তার অর্থাৎ মি তানুর প্রকাশ না দি 26 নম্বর শ্লোকে ওয়ে শান্ত মাথা তাই কি আমি বলতে বেদহম সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদ ন কচ্চন হে অর্জুন আজ মাতা গেলতে মরে মি ভগবান রূপে মি ভগবানর রূপ ফাল্ল কেন বলতে অতীত অতীত যেটা আগেতে যেটা হয়ে গেছে গা বর্তমানে যেটা ও ভবিষ্যতে যেন ওই তৈ এটা বিমি হারপা পারবি অর্থাৎ বুধ ভবিষ্যৎ বর্তমানে হান হাববিমি হারপা পারবি বারো যত আর পৃথিবীর মালামের ভিতরে যত জীব আসি এটার সম্পদ আমি হাববি হারপাওরি কিন্তু মরতে কিন্তু দরে না তারা এ যে মিহার পাউরি হান বুদ্ধিহীন তাই কিন্তু দরে না তারা মিতে কিন্তু হাববে তা হার পাউরি অতীত বর্তমান এবং ভবিষ্যতে আমি হাববি হার পাউরি এহান বই শান্ত আজি অর্জুনের এটা মাতে দরকার পেয়ে 27 নম্বর শ্লোক আনা মাঝে বারো মাতে থাকে আমি বলতে ঈশ্বা দেশ সমুত্থেন দ্বন্দ্বমুহেন ভারত সর্বভূতানি সন্মুহ স্বর্গে যান্তি পরন্তপ আজি অর্জুনের মাতে হে ভারত হে পরন্তপ কেন সে বলতে ইচ্ছা কামনা বাসনা দেশ হিংসা এতাত্মকুরি এবং কৌলিগালি এতাত্মগুলি বিভ্রান্ত হইয়া এটার মানে কুপগর মাঝে পরে বিভ্রান্ত হইয়া যত জীবে তা কেন সেগুলোতে জরমুতা তাহাবি মোহাচ্ছন্ন অর্থাৎ এটার মুহে মোহিত হইয়া তানু যত জীবে তাহাবি জরমুতা কে বলতে তানু জরমুতা তা কামনা বাসনা এবং ইচ্ছা এটার মুহে মোহিত হইয়া তানু হাববি অর্জুন এ জগতে আনা যেটা আছে তা হাববি এ সাথে তানু জরমুই তারা এনা যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতায় সাথে তানু জরমুই তারা এখন 29 নম্বর শ্লোক আনা মাদা মাতায় জরা মরণ মুখায় মাম আশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কুস্মরণ অধ্যাত্ম কর্ম চাকিল
চ অখিলম এমা তাই এরে জেতা জেতা বুদ্ধিমান জেতা জীবাক্ত আসি এতাই জ্ঞানে পরিপক্ক এ জীবে তাই জন্ম মৃত্যু জরা ব্যাধি জগতে আন সংসার নিয়মায় জন্ম মৃত্যু জরা ব্যাধির আসে হান এনাত তো করি কি সাদে মুক্তি পেয়ে টাঙাইতা মুক্তি পেয়ে টাঙাইতা জন্ম মৃত্যু জরা ব্যাধি তো করে আমি কি সাদে মুক্তি পেয়ে টাঙাইতা বুলিয়া থাইলে তো আমি নিয়াম পাই হিমপিয়ার বুলিয়া যে যে বুদ্ধিমান মানুষ জ্ঞান কর্তারা বলতে মরে যেতাই মর আশ্রয় যেতাই গ্রহণ কর্তারা অর্থাৎ একমাত্র জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণর আশ্রিত হইলে আশ্রয় গ্রহণ করলে প্রভুর কৃপাতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এতাত্মকুই এ জগতে এতাত্মকুই আমি মুক্ত পারতাম অন্যথায় জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল মাঝে আমি চিরদিন থাই টাঙাই জনম জনম আমি লক্ষ জুনিয়া নামি ভ্রমণ করে যেতাম কিন্তু আমার কোনোদিন মুক্তি নেই তাই একমাত্র এ দুঃখময় সংসারে আত্ম করে যে আমি মুক্তি এই গুলোতে বুদ্ধিমানতায় খালকর্তা তাই জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াতে আর গতি নেই তাই আমি ভগবান শ্রীকৃষ্ণর পদাশ্রয়ে অর্থাৎ চরণে আমি আশ্রিত অনা এহান অর্জুন বুদ্ধিমানতায় মনে কর্তারা তারও তাইলে কিয়ান বলতে তানু আশ্রয় করানি পুরাতন ব্রহ্মভূত এবং অধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব এটা বি তানু আশ্রয় গ্রহণ করানি পরে তানু হারবি তারা ব্রহ্মভূত বলে আনতে ব্রহ্মভূত বলে সানতে এহাতে কি আন বলতে জীবদেহে যে আত্মাও আছে ওইটাই ব্রহ্ম ওইটা জীবদেহের আত্মা ওরে এবং আর এক মাতায় আধ্যাত্ম তত্ত্ব ও আত্মা ওর যে যে দেহগজ আছে দেহগজ সপান্তাইতে ওহানোরে কিন্তু আসলতে ভগবান শ্রীকৃষ্ণ তো কুঙ্গ বলতে অর্জুনের মাতে মিলতে পরব্রহ্ম মে জীবাত্মা ওর হাইহান মোর অংশ স্বরূপ কিন্তু প্রকৃত কেতা পরব্রহ্ম তাই যেগৈ মরাং আশ্রিত তারা উগৈ এ ব্রহ্মতত্ত্ব হান এ আধ্যাত্ম তত্ত্ব হান এবং কর্মতত্ত্ব কর্মর মাঝে তত্ত্ব আন তাই হান যে কর্মর মাঝে দুহান কর্ম আছে তার যেটা বুদ্ধিজীবী যেটা জ্ঞানী আছি যেটাই ভগবান জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেটাই আশ্রয় গ্রহণ করতারা ওটাই এ ব্রহ্মতত্ত্ব আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব এটা তানু হারপা পারতারা সম্পূর্ণরূপে তানু হারপা পারতারা এবং কার কৃপা হেপিতা এটা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপাতে তানু এটা হারপা পারতারা কিন্তু যে তাই জগদীশ্বর তাই ভগদীশ্বর জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তাই আত্মসমর্পণ এবং আশ্রয় গ্রহণ করতারা আশ্রয় না করতারা উতাই কিন্তু এ ব্রহ্মতত্ত্ব আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্বটা তানু হান্না পিতারা হান্না পানির ফলে তানু এ সংসারের মাঝে নানান ধরনের দুঃখ তানু ভোগ করতারা এর আজি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনরে 29 নম্বর শ্লোকে আনার মাঝে বুঝিয়ে ওয়ান মা 30 নম্বর শ্লোকে সন্ত গীতা আনার মাঝে মাতের তাই সাদি বুতাদি দৈব মাং সাদি যজ্ঞঞ্চ যে বিদু প্রয়াণ কালে অপিচ মাংতে বিদুযুক্ত চেতস এন মাতা তাই যে তাই অধিভূত তত্ত্ব আর অধিদৈব তত্ত্ব এবং অধিযজ্ঞ তত্ত্ব এবার তত্ত্বটি নাম অধিভূত তত্ত্ব আন অধিদৈব তত্ত্ব আন অধিযজ্ঞ তত্ত্ব আন এন তাই এতাল মরে কিয়াং করতাল বলতে পরমেশ্বর ভগবান বলিয়া তানু হারপি তারা এবং তানু মরাং আসক্তি চিত্ত ইয়া আসক্ত ইয়া অর্থাৎ মরাং সদা সর্বদা তানু মরে স্মরণ করিয়া তানু মরে খাল করিয়া যেটা ঠাই তারা উতা কেন তানু অন্তিম সময়ের মাঝে
দৌড়ানোর সময় আনা মাদক তুমি টানু মরে টানু হারপা পারতারা এবং খাল করে পারতারা বুঝে শান্ত প্রেমা যে আজি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে বুঝার তাই অদ্ভুত তত্ত্ব এরা যে বৃক্ষলতা যে তা আসি যত স্থাবর জঙ্গম যে তা আসি এটারা মাতে অদ্ভুত তত্ত্ব এটা বিহতা ভগবান শ্রীকৃষ্ণর ইচ্ছানুযায়ী অহতা প্রবেশ না করলে এটাও নাও অদি দৈব তত্ত্ব দৌলি সিং দল আসা যত তেত্রিশ কোটি দেব দেবতা যেটা আসি এটা বিও প্রভুর ইচ্ছাতে আহতা প্রভু এটা বি সৃজন করে এটা লগে বারো অদি যজ্ঞ তত্ত্ব অর্থাৎ সে লগে বারো অদি যজ্ঞ তত্ত্ব এবং জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণর যে এ আত্মতত্ত্ব যে এটাই তাই তাহাবি অনেক জ্ঞানী বিজ্ঞতায় মনে করা তাই তাহাবি একমাত্র প্রভু প্রত্যেকের জীবন অন্তরে যে সাদে বিক্ষলতা তাহাবি মাঝে প্রভু বিদ্যমান ইয়াহাতা এবং তার কৃপাতে এতাহাবি অর্থাৎ তাই কোনাগ প্রভু কোনো ফামানা মাঝে প্রভু নেই তা নেই অর্থাৎ কৃষ্ণ মারাতায় ঈশ্বর সর্বত্র বিরাজমান ঈশ্বর প্রভু জগতীশ্বরে গ হাব্বি পেথা আছে স্থাবর জঙ্গম পানিতে জিতে হাব্বি পেত প্রভু গ আসে গ বলিয়া ও ভাবনাবান করে তা হাব্বি ঈশ্বরের কৃপাতে বলিয়া যে যে জনে হাব্বি প্রভুতা যখন প্রভু স্যার আমার তা গতি নেই বলিয়া যে তাই প্রভুরাং যে তাই আসক্ত ইয়া থাই তারা ও তারা কেহন বলেতে সদাসবদা তান আসক্ত ইয়া থাইলা আনতে প্রভুরাং আসক্ত ইয়া থানা মানে প্রভুরে স্মরণ করানি এ যে প্রভুর যে সুরনাম বত্রিশ করে হ্যাঁ সদাসবোধায় জপিয়া তারাং থানা এ যে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এনতে সদাসবোধায় জপিয়া তানা কি আলোতে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে পাবে আপন ঈশ্বরী নামে এনে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা এহান নিষ্ঠা করে বোঝানি বসলে কি আনল নামের সহিতে পাবে আপন ঈশ্বরী নামে আনার লগে জগদীশ্বর প্রভুরে পানা তার বহিষ্যন্ত এহান তাই অল সদাসবদা প্রভুরে স্মরণ করিয়া থাইলেতে কি আর বলেতে ও আনে বাসা আনে স্মরণ করিয়া থাইতে হবে প্রভু মাতায় ও যে জনতা যে তাই মরে সদাসবদা স্মরণ করিয়া যে তাই থাই তারা ও তা কি আনে তারা বলেতে অন্তিম সময় আনার মাঝে যে বাঁকা জীবা ও যে বাঁকা নাকি আত্মা অজ ব্রহ্ম অজে বাঁকা ত্যাগ করতে অন্তিম যেহান সময় আনা ইত্যাদির মাঝে নানান চিন্তা নানান জামেলা অনেক কিছু মাঝে ঠাই তুই গা দেহ গড় অঙ্গ প্রত্যঙ্গ তা বন্ধ হইতুই চালনা আন কমই তুই উপেত হয়তো প্রভুরে পাহরতে পারে অঙ্গ প্রত্যঙ্গ এবং এথায় বন্ধ হইতে আনতে উপে নানান যন্ত্রণা যা হইতে আনতে উপের মাঝে হয়তো পাহরতে পারে এনা জর্জুনের মা তাই পাহরতারা কুমই পাহরতারা তা বলতে যে গই মরাং সদাসবদা মরে স্মরণ না কর্তারা মোর প্রতি যে তাই আশ্রয় ওইয়া সদাসবদা মরে স্মরণ না কর্তারা এবং উতাতে কিন্তু কেন সে বলতে হুক তুমি অন্তিম সময় আনা মাজা তানু এ বিষয়িক জাগতিক মায়া থাইলা আনতে ও মায়া অনরে ছাড়া না রাতানো ও সময় মাঝে হিম্পি তারা জীবদেহ যেবাকা প্রাণে ও যেবাকা প্রাণে নিকুলিঙ্গুল রূপে হিম্পি তারা কিন্তু যেতাই নাকি মরে সদাসবদাই স্মরণ কর্তারা এবং জগতে আন হাব্বিহান মর কৃপায় তো সে আন এবং হাব্বি পেন্মি আসে বলে যেতাই স্মরণ কর্তারা ওভাবে যেতাই মরে বজন সাধন কর্তারা তারতে অর্জুনের মাতা হে অর্জুন ও তারা দেখি আনো সেগুলোতে অন্তিম সময় আনার মাঝে কোনো ধরনের বাধা বিপত্তি হতো না উপিতারা উবাকাও তানু মরে স্মরণ করে পারতারা উবাকাও তানু মরে স্মরণ করে পারতারা ও স্মরণে দেখি আনো তানু সদ্গতি হন প্রাপ্তি তারা নাইলেতে জন্মকালে গর্বতাপ মরণকালে তিনতা বলতারা জন্মকালও তাপা আনাসে মরণকালও তাপা আনাসে কিন্তু ও মরণকালে তাপু আনতে সামান্য তাপ আনতে না কিন্তু ও তাপু আনতে একমাত্র মুক্তি কুমই পারব ওহানে নাগানা পারগা কুমই বলতে যে গই সদাসর্বদা মরে স্মরণ করিয়া মর প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস আনল যেটাই মরে ভজন সাধন কর্তারা ও তারতে কিন্তু অন্তিমকালও তানু মরে না পাহর তারা মরে না পাহরানি ফলে তানু পরমানন্দে তানু পরম ধাম আন প্রাপ্তি তারা মর ভাবে আন তানু রং থার উপেত তানু এ হিনে তানা পিতারা আজি বয়সন্ত জ্ঞান বিজ্ঞান যুগে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এটা বুঝিয়া গেল গা বুঝিয়া গেল গাঁতে তৃতীয় পাণ্ডব অর্জুনরে প্রভে দেখতেও একমাত্র কারণ আনি তাই পৈলাতে গীতা আন পৈলা প্রভে সূর্যদেবরে ভূম আসি সূর্যদেবরাক্ত করি মনু মনোরাক্ত করি ইক্ষাকু এসাদে পরম্পরাগতভাবে গীতা আন হয় ওই তো হঠাৎ করে হাদিগর মাঝে এ নালা
মাঙ পড়িলা মাঙ পড়িলা পিতরে ভগবান শ্রীকৃষ্ণ ইয়া দাপর যুগে অর্জুন রাইয়া দিল কথা কে দিল উদ্দেশ্য আনতাই এ অর্জুন গো মোর বক্তব্য এবং জ্ঞানী গো তা নিজ তারা যদি ধরি এবং সূক্ষ্মভাবে তা মোর বক্ত আগ এবং পরম জ্ঞানী আগ কৃষ্ণ ভক্ত আগ তারা যদি নি যদি জ্ঞানী হান যদি ধরি তাহলে এ অর্জুন গো এটা ভবিষ্যতে তা প্রচার করে পাত এটা উল এটা অর্জুন রাইয়া দেহি গান্তে অর্জুনরে ভগবান শ্রীকৃষ্ণ গো এর দিতে গা গিয়া তাহা বিমা থেকে গেছে কথা এহানে তাই বিজ্ঞান যুগর বিজ্ঞানের কথা তা তারপরে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্ম যুগ উপেত অর্জুনে তা বি হুল্লো আনতে বই শান্ত অর্জুনে হুনিয়াতে অর্জুন একান্ত চিত্ত ইয়া তা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইয়াতে তা তা শুনে দিল এবং অর্জুনে শুনিয়াও কিন্তু তা নিজেই মনে কল যে মর এ মারূপ এগো সখা বলে আমি মাত্র তা কিন্তু এগো উত্তম সর্বেশ্বর ভাগ এগো সামান্য অতে নাগ এগো বুধ ভবিষ্যৎ অতীত যখন হাঁপা পারে মাইতে তাই পরম ব্রহ্ম তাই ভগবান বলিয়া বিশ্বাসে আল্লো অর্জুন শুনিয়া দেখা তোর মাঝে অনেক অনেক প্রভুর কথা তর্জনের মতো জ্ঞানিয়া হই এ যে বিশ্লেষণ করে গেল গাতা হার পানা লোপিত শুনেই তো হল আনতে হার পানা লোপিত অর্জুন এবার একবার জগদেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন উত্তম পরম পুরুষোত্তম তে ভগবান শ্রীকৃষ্ণ আঙ্করা তাই গেলতে হে প্রভু ব্রহ্ম গ কি গো বা কি হান ব্রহ্ম অকারামাত্রা অধ্যাত্ম হান কারামাত্রা কর্ম হান কারামাত্রা অধিভূত অধিদৈ বৈবা কারামাত্রা মরে দয়া কয়াতি স্পষ্ট করে মা এ অর্জুনে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণরে এহান তা করে ব্রহ্ম অধ্যাত্ম ও কারামাত্রা এহান যে বাকা নাকি হে করে আঙ্ক লোপে প্রভুর আঙ্ক রূপী আর একা আনবার মাতা তাকে আমি বলতে অক্ষর ব্রহ্ম দুই নম্বর সুখে অধিযোগ্য প্রথম কুহত্র দেহে দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালেচ কথম গেহসি নিয়তাত্মবি অক্ষর ব্রহ্মর মাঝে দুই নম্বর শ্লোক খান হে মধুসূদন এ দেহবর মাঝে অধিযোগ্য গো কুঙ্গ এবং এ দেহবর ভিতরে তা কি সাথে থাকব এবং মরণকালে যে তাই জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়তা যে তাই জয় করে পারাছি উতাই কি সাথে তারে হারপা পাটা এনে যে বাঁকা অর্জুনের যে বাঁকা তারা প্রশ্ন করে আনক লোপি আজি ভগবান শ্রীকৃষ্ণ তারা মার তাই অর্জুন অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব অধ্যাত্ম উচ্চতে ভূত ভাবুদ্ভব কার করু বিসর্গ কর্ম সঙ্গীত আজ মা তাই পরমেশ্বর ভগবানের মাতা তাকে আমি বলতে হুন হুন ব্রহ্ম অকারে মাতা তাদের নিত্য বিনাশ রহিত জীবকে জীব তারে মাতা তাই ব্রহ্ম নিত্য বিনাশ রহিত জীব যেমন তাতে পরব্রহ্ম গো বললে মাতা না শিব এ ব্রহ্ম গো তাই আমি এরে যে যত জীবেতা আছি এ জীবে তারে মাতা তাই বিনাশ রহিত জীবে তার ভিতরে যে আত্মা অজগ আছে এ আত্মা কোনো দিন বিনাশ না এগো অমর এথার অগরে মাতা তাই ব্রহ্ম আত্মাগত অমর এথারান্তে বিনাশ রহিত বল তাই ব্রহ্মভূতা অর্থাৎ জীবাত্মা গো এবং ও আত্মা ওরে পেরিয়া আত্মা ওরে পেরিয়া যে ইন্দ্রিয় মনে তালো যে বেরিয়া যে আছে বেরিয়া যে দেহ গজব আছে এগরে মা তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে ও আত্মা ওর যে নিত্য স্বভাব হান ও আনরে মাতা তাই আধ্যাত্ম হান অর্থাৎ জীবাগর স্বরূপ আনুল তাই ও আত্মা গো এবং তার নিত্য স্বভাব ও আনুল তাই আধ্যাত্ম আধ্যাত্ম বানাতে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস উগর তার নিত্য স্বভাব ফান দেখে আমরা জগদীশ্বরের সেবা করানি জগদীশ্বর স্মরণ করানি জগদীশ্বররে ভজন সাধন করানি ওখানেই তার আসল কাম এবং ভূতগণের উৎপত্তি বৃদ্ধিকর এসাদের জীবাত্মাগত থাইয়াও
বুদ্ধিহীন ইয়া চলানির কারণে কিয়ান হইতে বলতে তানু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তানু হারপান হারতারা হারপান আল্লাহ করি তানু কিয়ান করতারা পরমেশ্বর ভগবান তানু হারপান আর তারানতে এবং এ যে আত্মা আল্লাহ করি কামনা বাসনার ল যে তানু সংসারে আমার থাই তারা উপত্য করে যত ধরনের যত উৎপত্তি তারা সাদা করিয়া যত সৃজনে হান সৃষ্টি হান এটাই তাই সংসারে মাঝে উৎপত্তি আন ওই হাজার গা এবং কর্ম যেটা আছে এটা বিসংসারে মাঝে ওই হাজার গা দাদি পরমেশ্বর ভগবানে অর্জুনরে তা এহান পেয়া বুঝিয়া গেল গা বুঝিয়া গেল গা পে আর আকা আনিমে লমিল গা হান অধিভূতং খরভাব পুরুষচ্চ অধিদৈবতম অধিযোগ্য হমে বা অদি যজ্ঞ হমে বাব্র দেহে দেহ ভূতাং বড় প্রেমা যে চার নম্বর শ্লোকে আমা হাতায় হে দেহদারী শ্রেষ্ঠ অদি দৈব আঙ্কারে মাত্রা উলতে দৈব মানে এটা দৌড়ে মাত্রা যেমন সূর্য চন্দ্র আদি সমস্ত যেটা দৌ আসি এটারে হাবিরে মিলিয়া এটাও বিরাট পুরুষ তানুরে মাতা তাই অধিদৈব বারো অধিযজ্ঞ গতে কুঙ্গ বলতে দেহগর ভিতরে যে দেহিয়া গজগ আছে ও দেহি বলতাই অধিযজ্ঞ অর্থাৎ দেহিদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে জগৎার উগলতাই অধিযজ্ঞ উগলতাই মি এ যে মি দেহগর দেহিয়া গইয়া যে থাউরি উগলতাই মি অর্থাৎ দেহাগ দেহিয়াগ দেহ বলতাই পঞ্চভূতের দেহ এবং দেহি বলতাই জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু আত্মাও বলতাই নি আজি বই শান্ত এরে যে আত্মাও জগ মাতিয়ার এ আত্মা ও তা কি সাধুতা বলতে এহানোর মাঝে মাতায় তাই পরব্রহ্ম পরমাত্মা এবং জীবাত্মা তাই জীবর ভিতরে যে আত্মা আসলে জীবাত্মা অতি ক্ষুদ্র চৈতন্য অনু চৈতন্য গো এহানেই তার গুণগতভাবে সমাধান কি আন বলতে আমি যে সাধে গঙ্গা আনর পানির ফুটা যে গুণা আস্তা গঙ্গা আনর যে গুণা আখ্যান গঙ্গা জল বললে ফুটা হয়েও গঙ্গা জলে পবিত্র ওর সাথে ফুটা হয়ে যে সাথে পবিত্র ঠিক ও সাথে আজি পরব্রহ্ম পরমাত্মাতে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং জীবাত্মা ও যে সাথে গঙ্গা আনর লগে গঙ্গার ফুটা ও পানির গুণা যে বর্তমান ওর সাথে পরম জীবাত্মা এবং পরমাত্মার লগে এক গুণগতভাবে এহান সমান বল মাতা জীবের অন্তরে ঈশ্বর বিরাজ করে জীবাগর হৃদয়াগর মাঝে ঈশ্বর থার করে তো ও যে আত্মা ও থার আনতে ও বলতে প্রভু বলিয়া থার তার জীবতারে সমভাব করানি এবং ঈশ্বর বিহীন দেহ নিশ্চল যে দেহগর মাঝে ঈশ্বর না থাই তুই উগতে মৃত গবু তারা আনতে যদি রে কোনো জনা জীবিত আজি থার তাইলে গো ঈশ্বর আসে গো এবং ঈশ্বর সম বলিয়া জীব তারে প্রেম ভক্তি মোটা হবে উষাদে মানিয়া জানা তারে কোনোদিন অন্যথা করাই না করেন কল্যাতে কি আনো বলেতে ঈশ্বর আছে দেহাগর মায় যদি আমি অন্যথা করে তাইলে ঈশ্বর গই আরো করে এবং ঈশ্বরে হবানা পি তুই এবং উমানে আমার তা অপরাধ আন হই তুই লমিল গাছ লুকান গেলাঙ্গান দিব অর্জুনা করো বললাম তবে শান্তি মাতে তাই তারও আজি প্রভেদ অর্জুনের এবার তার পাঁচ নম্বরে অন্তিম তার মাতে গেলে কিন্তু যাই হোক এর মাঝে শান্ত লং করেন এহান তাই বাকি আমার আসি তাই মাত্রায় তারও গীতার যে এ মাহিত হান এ গীতা হান তাই প্রভু মাতা সে হান স্বয়ং তাই প্রধান বক্তা কর তাই প্রভু তা তো কইয়া এ গীতা হানোর এহান মাত্রা গীতার যে তা কথা তাই তাই অমৃত বল সর্ব উপনিষদা গাভদ্রত গোপাল নন্দন পার্থ বসু সুযোগতা যুদ্ধ গীতা অমৃত মহৎ যে তাই যে জন গীতা হানো যে তাই পান করতালা তাই যে সাথে আগের দলি সুন্দর আসে অমৃত পান করে আছে সাথে চির মথায় গেছিগা গীতা হান পান করলে কি আনো গীতার অমৃত বাক্যতা পান করে আনি পরে দেহাগ পবিত্র হইত এবং পবিত্র আত্মা হইত প্রভুর প্রতি তার ভাবে আন থাইত এবং প্রভুর প্রতি ভাবু আন থানার পরে অন্তে প্রভুর ভাবনা হল প্রভুরে স্মরণ করিয়া দৌড়া করি প্রভুর পরম ধর্ম প্রাপ্ত হইতে লাগা এহানোতে
গীতা হনুমাহিতন এহানি আসল হান এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের শ্রীমুখালো মাতা সে এহানি আমার পালনী এবং কর্তব্য নেহান আমি করাই থাক তা তো কইয়া কয়ে শান্ত আমি পড়লে গীতা পাঠ মরে মরে স্ক্রিন খোলাবে মানসিং অগ্রক মাতা আনতে যায় পিতা পাঠ করে গেল পইলে আমি মাতা ছিল যে মনে না যে মতি ভ্রম মতি ভ্রমের কারণে ভুল বান্তে থাইল আমি যোগ নে আপনার আর ক্ষমা করো না কা বলিয়া আজিকাল যে লাইবে না মানে যদি কি থানে হাবিও চেতারা হাবির মন অনুত্থান ভুলবান তৈর নিজেও নে শুদ্ধ করে শ্রবণ করো না এবং হাবির মিয়াজি এপের মা ভক্তি কাত করিয়া এপের মা মরে গীতার যে পাঠে আনে সমাপ্ত ঘোষণা নিতাই গোর প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।